ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথভার্স। আজ অনেক দিন পর আবার চ্যানেলে ফিরে এসেছি। মাঝে প্রায় 2 মাস আমি কিচ্ছু করতে পারিনি। তার কারণটা হচ্ছে নিজের বিভিন্ন কাজ ছিল, সেই কাজগুলোর চক্করে পড়ে আমার কোনো ভিডিও আপলোড করা সম্ভব হয়নি, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ডলি, আমি নতুন এবার যখন শুরু করছি, আই এম মেকিং সাম চেঞ্জেস। চেঞ্জেসগুলো হচ্ছে এরকম যে প্রথমত ডিটেলড কোনো কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত করার থেকে বেটার হচ্ছে প্রবলেম বেসড অ্যাপ্রোচে আমি করাবো। আর যাদের ডাউটস রয়েছে তাদের আমি বলছি ফেসবুক চ্যানেলটাতে, মানে ফেসবুক পেজটাতে তোমরা তোমাদের ডাউট পাঠিয়ে দাও, আমি যথাসম্ভব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করব। ওকে, নেক্সট যেটা কথা বলা সেটা হচ্ছে যে সিরিজটার জন্য আজ স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে ব্রেং মি ইন্টিগ্রেশন। তো এখানে ছোট একটা সামান্য মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটা ছোট্ট হিন্ট রয়েছে। যারা ইনফিনিটি ওয়ার দেখেছে তারা জানে যখন ওয়াকান্ডাতে থর এসেছিল, তো থরের ফার্স্ট মানে একটা বেশ দ্য মোস্ট হিরোইক এন্ট্রি পসিবল, এরপর থরের একটা মারাত্মক ডায়ালগ ছিল, সেটা হচ্ছে যে ব্রেং মি থানোস। সো এট দিস মোমেন্ট আমরা যারা অঙ্ক করি তাদের কাছে যতদিন অঙ্কটা চলতে থাকে, বিশেষ করে যতদিন পর্যন্ত মানে অ্যাপ্লাইড ম্যাথের পোর্শনগুলো আসতে থাকে, ইন্টিগ্রেশন ইজ নাথিং মোর দ্যান থ্যানোস। আর সেই ইন্টিগ্রেশনের সামনে মেনি টাইমস আমরা আয়রন ম্যান দূর, ক্যাপ্টেন আমেরিকা দূর, আমরা তো জাস্ট গ্রুটের মতো হয়ে যাই। সো লেটস মেক আ লিটল বিট চেঞ্জ। আমরা চেষ্টা করব এই সিরিজে যেটুকু আমি জানি বা যেটুকু আমি পারি সেটা সবার সাথে শেয়ার করতে, শেয়ার করি যতটা সম্ভব। আই এম অলসো এ লার্নার, আমি এমন কিছু মানে এমন কেউ নই যে ম্যাথ খুব ভালো জানে, আরও অনেকে আছেন ইউটিউবে, আরও অনেক অনেক মেবি অনেক বেটার চ্যানেলস আছে, বাট আই এম জাস্ট গিভিং আমার জাস্ট ভেতরে যেটুকু আছে, যেটুকু ভালোবাসা আছে সাবজেক্টটার প্রতি, যেটুকু শিখেছি এতদিনে সেইটুকুই আমি দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। তো এই সিরিজটা আজ থেকে শুরু হলো। প্রবলেমগুলো আমি দেবো একদিন অন্তর, আমি প্রবলেমগুলো দেবো আর একদিন অন্তর তার সলিউশনটা দেবো, মানে ভিডিওর মাধ্যমে। যেমন আজকে প্রবলেমটা দিয়েছি, তো মেবি না মেবি কি শিওরলি কালকে আমি সলিউশনটা দেবো। তো যারা আমার পেজে আসো তারা ট্রাই করো প্রবলেমগুলো নিজে নিজে সলভ করার যতটা সম্ভব। আমি ইন জেনারেল সলিউশন মানে একটা সাধারণ একটা নর্মাল প্রবলেম ধরে ইন জেনারেল সলিউশন আমি দেওয়ার যতটা সম্ভব চেষ্টা করব। ওকে, আর যে যদিও আমি আমার চ্যানেলে মেনলি মানে ভিডিও যেগুলো বানাবো সেগুলো কিছুটা হায়ার ম্যাথস নিয়ে, বাট কেউ যদি ইভেন ক্লাস 5-এর ম্যাথস নিয়েও কোনো ডাউট থাকে সে অবভিয়াসলি আমাকে দিতে পারো, বিকজ ম্যাথস ইজ ম্যাথস অলওয়েজ। ওকে, আর আরেকটা যেটা কথা, ইভেন আমার মনে হয় যে কথাটা আমার অনেক আগে বলা উচিত ছিল এই চ্যানেলে, সেটা হচ্ছে যে আমি নিজে লাইফে একটা টাইমে এই ভুলটা ভীষণ করেছিলাম। সেই জন্য সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, কেউ কিন্তু সলিউশন বই দেখে অঙ্ক করো না। খুব ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হতে পারে একটা বইয়ের এক্সাম্পল দেখে করলে, বাট সলিউশন দেখে কখনো করো না। কারণ একটা অঙ্কের এক্স্যাক্ট সলিউশন দেখলে কিন্তু হচ্ছে অঙ্কটা নিচে করার জায়গাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর এই অভ্যাসের চক্করে পড়ে আমি কিন্তু হচ্ছে আমার ক্লাস 6-এর হাফ ইয়ারলি পোর্শনে একদম ম্যাসাকার্ড করে ফেলেছিলাম অঙ্কটা। কত পেয়েছিলাম আমি সেটা বলবো না, বড্ড লজ্জাজনক নাম্বার। তো যাই হোক, তো তারপর থেকে আমার একজন স্যার ছিলেন গৌতম সাহা, তিনি আমাকে শিখিয়েছিলেন যে অঙ্কটা নিজে করতে শেখো। তো আমিও ওনার কথাই ধার করে আজকে বলছি যে অঙ্ক যদি নিজে করতে না পারা যায় তাহলে কোনো মানে হয় না, তার চেয়ে অঙ্ক নয় ওটা জাস্ট মুখস্থ করে কোনো একটা কিছু মানে উগলে দেওয়া হয়ে যায়। তো সেই জন্য সবাইকে আমার এইটা বলা থাকলো যে অঙ্ক তোমরা ইভেন যদি কেউ আপনি থাকে তো আপনারা কেউ যে স্টেজেই করুন না কেন, অঙ্ক চেষ্টা করবেন সলিউশন না দেখে নিজে করতে। ওকে, প্রয়োজন হলে টিচারের বা যিনি জানেন সেরকম কারোর সাথে কনসাল্ট করুন, বা করোটাই বেশি, বাট কখনোই ভুলেও সলিউশন দেখে বা সলিউশন দেখা যেতেও পারে যে হয়তো একটা প্রবলেম অনেকক্ষণ চেষ্টা করা হলো, অনেকক্ষণ মানে অনেক দিন চেষ্টা করা হলো তাও করা যাচ্ছে না, বা হয়তো সামনে এক্সাম কালকে, কালকে আমার এক্সাম, আমি শিওর যে ওই প্যাটার্নে একটা অঙ্গ আসবে, বাট আমার কাছে ওটা রেডি নেই, বাট দ্যাট মোমেন্ট তখন সলিউশন দেখা যেতে পারে, বাট বিকজ দ্যাট ইজ ইমার্জেন্সি। বাট
তা না হলে যদি বিশেষ করে বছরের মাঝখানে হয়, প্লিজ 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 সলিউশন দেখো না, স্যারের কাছে নিয়ে যাও, স্যার কিছু হিন্টস দেবেন, সেই হিন্টসের উপর বেস করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করো নিজে, বাট সলিউশন দেখো না। ওকে, তো এইটুকুই থাকলো আমার বলা, আর গুড নাইট সকলকে। কালকে আসছে আবার ইন্টিগ্রেশনের সলিউশন, আর সত্যি কথা বলতে গেলে খুব দ্রুত আমি চেষ্টা করছি বিএসসি লেভেলের ম্যাথামেটিক্সের একটা কমপ্লিট সেট নিয়ে আসার, যদিও জানি আমি কাজটা অনেক টাইম কনজিউমিং, অনেক সময় লাগবে, মেটেরিয়াল তৈরি করতে হবে, বাট স্টিল আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু ডু ইট। ওকে, সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এ পর্যন্ত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক যে পেজটা রয়েছে সেটা প্লিজ লাইক দিয়ে দাও, বিকজ তোমাদের এই সাপোর্টটা কিন্তু আমাকে চ্যানেলটা গ্রো করতে, আমার এই কাজে আরও বেশি এফোর্ট দিতে হেল্প করবে। বিকজ আমি চাই আমি যেটুকু সামান্য যেটুকু শিখতে পেরেছি, যারা আন্ডার প্রিভিলেজ রয়েছে বা যারা জাস্ট কমিউনিকেশনের কারণে বেটার রিসোর্সের থেকে দূরে থাকছে, তাদের কাছে সেটা তুলে দিতে। সো প্লিজ হেল্প মি বাই শেয়ারিং মাই ভিডিওস, আর যতটা পারো সাবস্ক্রাইব করো, মানে এক একবারই তো সাবস্ক্রাইব করা যায়, যাই হোক, মানে যত বেশি জনের কাছে পারো শেয়ার করো, তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। আই থিঙ্ক আমার এই চ্যানেলটা ফলো করলে কোনো সায়েন্সের স্টুডেন্টের খারাপ হবে না, আই ক্যান প্রমিস দ্যাট। ওকে, গুড নাইট, টাটা, জয় হিন্দ।